এইখিনিয়ে পুতৰ কাটাত এইটো ওঠৰ নং দাগ ওঠৰ নং দাগৰ মাটিখিনি চকৰুদ্দিনে আজি 50 বছৰলৈকে বসবাস কৰি আছে। এই আমি ভালদৰে জানো, সৰুটানৰ পৰা জানো যে চকৰুদ্দিন এইটো ঘৰ বনাই ইয়াত বসবাস কৰি আছে। আজি 2 বছৰমান হৈছে এইটো মাটি ৰফিদুলে চিটিং দলিল কৰি লয়। এই চিটিং জালিয়ত ধরা পড়লে লাহরিয়া সার্কুল তুন্দে সফরুদ্দিন এই রফিদুলের উপর কেস করল। আর সেই কেসত আর এখন কেস হয়েছে রেববুয়ার উপর, মন্ডলের উপর মানে রেববুয়া মন্ডল, মন্ডলের উপর কেস হয়েছে। উত্তম দে কোন? উত্তম দে কলিকাতা, বঙালি মানুষ, ভালদরে জানো এইখানে মাটি নিজামুদ্দিন শেখর মেইন পট্টাদার নিজামুদ্দিন শেখ, নিজামুদ্দিন শেখর পরা সফরুদ্দিনে কিনি লওয়া। সফিরুদ্দিন কিমান বছর ধরে বুক দখল করে আছে মাটি? প্রায় 50ৰ ওপৰত হৈছে। এতিয়া মূল বয়সটো 60 খাটি চলি আছে। এই মাটিখিনি খাই আছে, বুক দখল করে খেতি করে, এতিয়াও খেতি করেছে। ধান খেতি কিন্তু সফরুদ্দিনে লগাইছে, আর বেঙেনা খেতেও সফরুদ্দিনে লগাইছে, জলকীয়াও সফরুদ্দিনে লগাইছে। মোর 41 এজ রানিং, মই জানো এই সফরুদ্দিন নামৰ মানুহটো যে তার মানে আমার দেউতাক, দেউতাহত মানে ডেকা কালৰ পৰা আমি জানি আছো তেওঁ এই জায়গাত বসবাস করে আছে, এইটো ঘৰত, এইটো ঘৰতেই। কিন্তু এতিয়া এই 2 বছৰ ধরে, এটু 2 বছরই হলো আৰু, তার মানে এনেকুৱা মানে হাই কাজিয়া করে পেলা বা চক্রান্ত করে পেলা মানে ইয়ার পর মানে হেৰি হেৰি করেছে। রেববুয়া, রেববুয়া মণ্ডলে মানে রেববুয়া মণ্ডলের লগত মিলা মিলাপ্রীতি করে পেলা নাম নামজারি করে পেলা মানে হেৰি করে পেলা এইখানে মানে করেছে আর সিটিং করেছে রফিদুলের নামত, হাফেজালি লড়া রফিজুলের, রফিদুলের নামত নামজারি করেছে। আমি এইখানে জানো, গতিকে আমি এটা গাঁলিয়া হিসাবত আমি সেইটো আমি কৈ আছো বোলো এইটো সফরুদ্দিনৰ মাটি, সফরুদ্দিনে পাব লাগে। সবক মানে আইন আইন লৈকে আমি হেৰি কৰি আছো বোলো এইখিনি, এইটো যেটো আগৰ যেটো আছিলে সেইটো হ'ব লাগে। এতিয়া কিন্তু সেইখিনি হোৱা নাই, এইটো ঘৰত সফরুদ্দিনে থাকিব লাগে।